আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ফারহানা টেলস অফ ট্রাভেল উইথ জুলিয়ান। আজকের পুরো পর্ব জুলিয়ানকে নিয়ে। সরি ফর লেট ভিডিও, আমি অনেক ব্যস্ত ছিলাম ঘোরাঘুরিতে। জুলিয়ান, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার ট্রাভেল ব্যাগটা পাইছে, বাস আমার ট্রাভেল ব্যাগের উপরে বসে বসে খেলা দেখো, খেলা দেখো। আর একটা বল, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছিল, আমি আর জুলিয়ান খেলা দেখছিলাম, ভালোই যাচ্ছিল। পরবর্তীতে কি হলো, মানে আজকে এখন এই এপিসোডে বাংলাদেশের বিদায়, চারটি খেলায় পরপর হেরে চলে আসলো। যাই হোক, এই দুঃখের কাহিনী নাই বলি নাই শুনি, একটু মন তো খারাপ। খেলাটা আসলে এনজয় করা যেত যদি বাংলাদেশ যেতে পারতো। বাট এনিওয়ে, ব্যাক টু ফারহানা টেলস অফ ট্রাভেল এবং ব্যাক টু জুলিয়ান। দেখেন জুলিয়ান ফোরিং নিয়ে কী করছে। প্রতিবারের মতো এবারও জুলিয়ানের সাথে থাকবে জুলিয়ানের ফ্রেন্ডস। দেখুন, প্রথমে চারটি জুলিয়ানের বন্ধু। আপনাদেরকে আমি প্রায় বলি না, যেইখানে সেখানে খোঁজ করলেই পাওয়া যায় বিড়াল। আমি সাজেক বেড়াতে গিয়েছিলাম, আল্লাহ চায় তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সাজেকের ভিডিও দেখাবো। সেখানে আমি পেয়েছিলাম অবশ্য অনেক বিড়াল, এবং সরি বিড়াল না, কুকুর, খালি বিড়াল বলে তো কুকুর, এবং এত কুকুর, এত কিউট কিউট কুকুর। দেখেন আমার কোলে একটা, এরকম আরও অনেক কুকুর আছে যেগুলো পরবর্তী ভিডিওতে যখন আমি আপনাদেরকে সাজেক দেখাবো তখন আমি বিড়াল কুকুরগুলোকে দেখাবো। এবং এই কুকুরগুলোকে আমার মনে হচ্ছিল যে জুলিয়ান, এবং সেটা মনে করে ওদেরকে আমি আদর করছিলাম। দেখেন কী কিউট, আসলে পশু প্রাণী মানেই কিউট। কি যে মজা করছিলাম। আচ্ছা, এই ভিডিওটা এখন এখানে ইনক্লুড এই জন্য করেছি যে সাজেক যাওয়ার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ যদি মেঘের খেলা দেখতে চান, মেঘের খেলা দেখতে চাইলে আপনাকে যেতে হবে অক্টোবর এবং ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক অফ নভেম্বরের ভিতরে। এখন আমাদের মহিষী নারী ফারহানার পিছনে পিছনে ক্যামেরাম্যান ছুটছে, উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন বসছেন, ওনার ছবি তুলে দিতে হচ্ছে। আর আমি যখন ভিডিওটা দিব তখন আপনার, আই এম যেহেতু লেজি, দেখা যাবে যে ভিডিওটা আপনার হয়ে যাবে একদম নভেম্বর পার হয়ে ডিসেম্বর হয়ে যেতে পারে, সেই জন্য মাঝখানে ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম। যাদের প্ল্যান আছে সাজেক যাওয়ার, এখনই চলে যান যদি আপনার মেঘের খেলা দেখতে চান। বন্ধুরা, এই ভিডিও ক্লিপ, ছোটো ছোটো ক্লিপগুলো আমি প্রথমে এই জন্য অ্যাড করলাম যে এখানেও আছে আমাদের বিড়াল, এখানেও আছে আমাদের কুকুর, যারা আমরা ভালোবাসি কুকুর, যারা ভালোবাসি আমরা বিড়াল, সবার জন্যই আসলে এই ভিডিওটা। যাই হোক, সবার জন্য না, সরি, এটা জুলিয়ানের জন্য, যারা জুলিয়ান লাভার, যারা জুলিয়ানকে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও। প্রথমে একটু ছোটো ছোটো ট্রিক, মানে আপনার ক্লিকগুলো দিয়ে দিলাম যে আমি যে গিয়েছি আপনার সাজেকে, দেখেন এই, এটার নাম হচ্ছে জেমিনি। উফ, কি যে মায়া, ওর বাবু হবে আর নাকি লাস্ট টাইম দিয়েছে আটটা বাবু, তো ওটা, ওটার ভিডিও আমি একটা ক্লিক অ্যাড করে দিলাম। তো এখানেই শেষ, এবং এরপর শুরু হয়ে যাবে আমাদের জুলিয়ান এপিসোড। আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন জুলিয়ান। একটু মেয়াও ডাকো, তুমি একদম মেয়াও ডাকো না, আর একটু ডাকো বাবা।
জুলিয়ান, জুলিয়ানের গল্প আর কি বলবো, সে অনেক দুষ্ট হয়েছে, দুষ্ট ছিল, দুষ্ট আছে এবং দুষ্ট থাকবে আশা করছি। চঞ্চলতা আরও বেড়েছে, আমি যেখানে যেখানে যাব বা যেই আসুক, যেখানে যেখানে যাবে, সিঁড়ি দিয়ে ওঠার সময় তার কাজই হচ্ছে যেই যাবে তার সাথে সাথে এসে তাকেও দাঁড়াতে হবে গ্যাপে গ্যাপে। এত মায়া, এত কিউট। শীত চলে এসেছে, শীতে কিন্তু বিড়ালের যত্ন বিশেষভাবে নিতে হবে। প্রথমেই যেটা মনে রাখতে হবে, এই পুরো শীতে গোসল করানো যাবে না, খুব প্রয়োজন না হলে। আবারও বলছি, খুব প্রয়োজন না হলে শীতে বিড়ালকে গোসল করাবেন না। যেমন আমি গতকাল আমি গোসল করিয়েছি, এটাই শেষ পুরো শীতে, অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার করাবো না। আর বাসায় যেহেতু থাকে, বাসায় তো খুব একটা ময়লা হয় না, তাই আপনাদের সাবধান থাকতে হবে এই পুরো শীতটায় বিড়াল যেন বাসায় থাকে, কারণ বাইরে গেলে ময়লাগুলো তাকে গোসল করাতে হবে, যেটা রিস্ক। এবং বাইরে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার ঠান্ডা কাশিও বেড়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, শীতে কিন্তু যে একটা ফ্লু আছে, এটাকে বলে ফ্লু ভ্যাকসিন, হ্যাঁ, বিড়ালের ফ্লু ভ্যাকসিন, যেসব বিড়াল একটু উইক, অল্পতেই দুর্বল হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দেবেন। বলছিলাম শীতে বিড়ালের যত্ন, অর্থাৎ আপনারা দেখবেন এই সময় বিড়াল রৌদ্র স্নান করতে পছন্দ করে। কথাটা কত সুন্দর না, রৌদ্র স্নান বিড়ালরাও করে। অর্থাৎ এই শীতের সময় দেখবেন বিড়ালরা যেখানে বাসায় রোদ আসে চেষ্টা করবেন জানলার পর্দা বা যেখান থেকে রোদ আসার সুযোগ থাকে সেখানে যেন তারা রৌদ্র স্নান করতে পারে, অর্থাৎ রোদের ভিতরে বসে থাকতে পারে। ওরা খুব পছন্দ করে শীতকালে রোদের ভিতর বসে থাকতে। মা বিড়ালদেরকে দেখবেন বাচ্চা কাচ্চা নিয়ে রোদের ভিতরে বসে থাকে বা ঘরের যেগুলো গরম একটু জায়গা সেখানে বসে থাকে। দেখেন আমার চুনি কী সুন্দর পানি খায়। শীতের সময় বিড়ালতে একটা কমন একটু প্রবলেম এর মধ্যে একটা আছে, তারা খেতে চায় না। খেয়াল রাখবেন, তাকে নিটকে ফোর্স ফিড করাবেন, কিন্তু খেতে হবে, খাওয়ার কোনো মাপ নেই, পানিও একটু একটু করে খাওয়াবেন। বিড়াল কিন্তু কখনোই জমা পানি খাবে না, তাকে কিছুদিনক্ষণ পরপর পানি চেঞ্জ করে দিবেন ফ্লো থাকলে পানিতে। যেমন দেখবেন যে উপরের বোতল থেকে পানিটা আসতেছে, সেখান থেকে সে পানিটা খাচ্ছে। আচ্ছা, এইবার আমি চলে আসি, আপনারা যারা সবাই বলেন বিড়ালের বাবু নেবেন, বিড়ালের বাবু নেবেন, আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলি যে বাড়ির আশেপাশে খোঁজ নিলে আপনারা পেয়ে যাবেন বিড়ালের বাবু। এই দেখেন চারটা বিড়ালের বাবু, এদের কোনো দাবিদার নেই, যে কেউ যেই চাইবেন সেই নিয়ে আসতে পারেন। যেখানে সেখানে বিড়ালের মা বিড়ালদের এরকম জন্ম দিয়ে দেয়, চারটা পাঁচটা করে বাবু থাকে, এবং এরা রেগুলার যেহেতু ছয় মাস পর পরই বাবু দেয়, সো রাস্তাঘাটে বাড়িঘরে যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবল, যদি একটু আপনারা খবর রাখেন বা চেক করেন। যেমন এখন আমি সেদিন গেলাম একটা জায়গায় বেড়াতে আমার দাদু বাসায়, নিচে গ্যারেজে দেখি এরকম চারটা বাবু। কী হলো, বিড়ালের মা বিড়ালকে বাবুদেরকে রেখে চলেও গেছে, বিড়ালের মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে বিড়ালগুলোকে ভাত দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে। তো এরকম বিড়াল আপনারা চাইলে অ্যাডপ্ট করতে পারেন। বিড়ালের যত্নে আবার ফিরে আসি। আচ্ছা, এই দেখেন বাবু বাবুগুলো, ইস কি কিউট, কি কিউট। আমার জুলিয়ান তো বাকিদেরকে সহ্য করতে পারে না, এখন বড় হয়ে গিয়েছে, এটা ওর তুলনায় ছোট। আমার মন চাইছিল আর দুটো নিয়ে আসি, কিন্তু মোটামুটি একটার জ্বালায় আমি শেষ, কারণ একে যেভাবে টেক কেয়ার করতে হয়, যেভাবে ফুড দিতে হয়, যেভাবে ভ্যাকসিন দিতে হয়, ওদের লিটার কিনতে হয়, ওদের অনেক খরচ, একটা বিড়ালের প্রতি আমার অনেক খরচ। সো আসলে আমি চাই না খরচ বাড়াতে। যাই হোক, যারা আপনারা বিড়াল খুঁজছেন তারা এরকম যে কোনো জায়গায় যদি বলে রাখেন যে বিড়াল বাবু দিলে আমাদেরকে দেবেন, তখন তারাই আপনাকে খবর দিয়ে এরকম বিড়াল দিয়ে দেবে। তা আমরা আবার ফিরে যাই বিড়ালের যত্ন, যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্লু তো দেবেন বলেছি, গোসল করাবেন না সেটাও বলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বলেছি, রৌদ্র স্নান অর্থাৎ যেখান থেকে বাসায় রোদ আসে সে জায়গায় দিয়ে রাখবেন। ও আচ্ছা, আপনার এই শীতের সময় বিড়াল কিন্তু অনেক ঘুমায়, হ্যাঁ, বিড়ালরা ঘুমাতে খুব ভালোবাসে এমনি, এবং আপনার যখন সেটা শীত হয় উইন্টারে দেখা যায় বিড়ালরা আরও ঘুমাতে বেশি ভালোবাসে, তাই বিড়াল দেখে ঘুমাতে দিবেন, হ্যাঁ, বিড়াল শীতের সময় ঘুমাতে বেশি ভালোবাসে। আর খাবার যেটা দেবেন সেটাও চেষ্টা করবেন যে একটু গরম গরম খাবার দেওয়ার, অর্থাৎ ঠান্ডা যেন বেশি না থাকে, বা ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে দেবেন। আর গোসলের কথা তো যেটা বলেছি, পুরো শীতকাল জুড়ে দরকার নাই, একবার দিলেই যথেষ্ট। কথা বলো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ রে, এটা হলো কোনো
আমার জামা দিয়েছো? হ্যাঁ ওকে বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোড জুলিয়ান এবং জুলিয়ানের সাথে লরা এবং জেমিনি। যারা কুকুর ভালোবাসেন তাদের আশা করি এই পর্বটা বেশি ভালো লাগবে। তো আমি যেটা বলছিলাম, শীত চলে এসেছে, শীতের সময় বিড়ালের কীভাবে যত্ন নেবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যারা নতুন বিড়াল বা কুকুর নেবেন, খেয়াল রাখবেন যে যেখান থেকেই নেন চেষ্টা করবেন, যারা একদম মায়ের দুধটা খাওয়া শেষ হয়েছে তখন থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস, এরপর বেশি বয়স্ক বিড়াল বা কুকুর আপনারা কিন্তু পালার জন্য নেবেন না। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখবেনই। আর ভ্যাকসিনের কথা তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রথম 2 মাস 1 বার দিতে হয়, তারপর আবার পরবর্তীতে ডেট লিখে দেবে, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। ওখানে আমাদের যে বিড়ালের যে ভ্যাকসিনের যে কার্ড, সে কার্ড আছে, ওই কার্ডে লেখা থাকে যে কোন মাসে আসবেন, পরে কোন মাস। ওই প্রথমে 2টা দিয়েছি, আবার 6 মাসের সময় 2টা দিয়েছি, এই পর্যন্ত আমি 4টা টিকাই দিয়েছি আর দেইনি। আরেকটা যেটা বললাম টিকা ছাড়াও, সেটা হলো উপদেশ হিসেবে কী বলবো, সেটা হলো বিড়ালকে কখনোই আপনারা র খাবার, অর্থাৎ কাঁচা মাংস, কাঁচা মাছ কখনোই দিবেন না। আমি ময়নাকে কথা শিখাই কত সুন্দর, আর আমার মেয়ে শিখায় কা কা। আচ্ছা, এই ভিডিওটা খুব মজার। আমরা কী করি, মাঝে মাঝে বিল্লুর ঠ্যাংটা ময়না পাখির সামনে দিলে ময়না পাখি একটা টুক করে একটু মুখ লাগায় আর সে খুব মজা পায়। আচ্ছা, যেটা বলছিলাম যে মেইন কথায় আবার ফিরে আসে, সেটা হচ্ছে যে আপনার র ফিশ বা র মাংস, কাঁচা কোনো কিছু খাওয়াবেন না প্লিজ, এতে বিড়ালের জন্য এটা হার্মফুল এবং বিড়াল তখন দেখা যাবে অনেক ইঁদুর টিঁদুর ছোটো পোকা খাওয়ার চেষ্টা করবে, যেটা তার শরীরের জন্য ভালো না এবং সেখান থেকে অনেক ইনফেকশন হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। জুলিয়ান জুলিয়ান ঘুমাচ্ছে, সো বাই বাই। জুলিয়ানকে পক্ষ থেকে আমি বাই বাই বলে দিলাম, দেখা হবে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। টিল দেন বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।